নমস্কার মই উৎপল সরকারে ভাল প্রস্তাব আনিলে বিরোধীক সমর্থন করবলে পরামর্শ আগবহা সরকারে বিরোধী অনা ভাল প্রস্তাবক কিয় সমর্থন নকরে খেতিপথারত পানি যোগানোর ব্যবস্থা হব লাগে নে যদি নালাগে কিয় নালাগে খেতিয়কে বছরটোর বারো মাহি খেতি করিব পারিব লাগে নে যদি নালাগে কিয় নালাগে কৃষকসকলে খেতি করে স্বাবলম্বী হব লাগে নে যদি নালাগে কিয় নালাগে কৃষকেও পঞ্জাব হরিয়ানা আদি কৃষকর দরে ট্রেক্টর মার্সিডিজ ক্রয় করিব পারিব লাগে নে নালাগে যদি নালাগে কিয় নালাগে খেতিপথারত যদি জলসিঞ্চনের ব্যবস্থা করিব নালাগে তেন্তে বিজেপিয়ে কিয় কৈছিল খেতিপথারত 100% জলসিঞ্চনের ব্যবস্থা করার কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কি বিচারে আমার কৃষকসকলে মাত্র এটা খেতি করে যা নির্বাচনের সময়ত মই ভারতের মধ্যপ্রদেশ ছত্তিশগড় আদি রাজ্যত ভ্রমণ করার সুযোগ পাইছিল তার গাঁয়ে গাঁয়ে যার সুযোগ পাইছিল তাত মই দেখা পাইছিল যে প্রত্যেকজন কৃষকে তিনিটাক খেতি করে খেতি পথারৰ মাজত চারি সীমা নির্ধারণের বাবে বাণিজ্যিক পর্যায়ের গছ গছনি তেওঁলোকে খেতি পথারত লগায় আর প্রত্যেকটো পরিয়ালে যথেষ্ট ধরনের হর্টিকালচারের সামগ্রী উৎপাদন করে কিন্তু ইয়ার বিপরীতে আমার রাজ্যখনত এতিয়াও আমার কৃষকসকলে তৃতীয়টো খেতির কথা আমি বাদ দিম দ্বিতীয়টো খেতিও এতিয়ালৈকে কৃষকসকলে যথেষ্টভাবে করিব পৰা নাই যেনে কলা চাউল রঙা চাউল বেঙুনিয়া চাউল জহা চাউল আদির লগতে অসমৰ নেমু তেজপুরের লেচু কার্বি আলঙৰ আদা বিভিন্ন প্রজাতির কল বিভিন্ন প্রজাতির জলকিয়া অর্কিড আদিও আজি বিশ্বর দৃষ্টি আকর্ষণ করবলৈ সক্ষম হয়েছে এই ক্ষেত্রত আমি যদি আগুয়াই যাব পাৰো আমার কৃষকসকল যথেষ্ট উপকৃত হব পাৰিব বাপতি শাহুন কৃষি সামগ্রী সমূহ আধুনিকভাবে আমি উৎপাদনের পর্যায়লৈকে লৈ গৈ আমি এখন অনন্য বজার বিশ্বতে আমি দখল করবলৈ সক্ষম হম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বিচারে খেতিয়কে বছরটোত অন্তত দুবারক খেতি করক খেতিয়কে উৎপাদন করা শস্য বিক্রিরে কৃষক স্বাবলম্বী হোক উৎপাদিত শস্যই বিশ্বর বজার দখল করক কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা সরকারের অন্যান্য মন্ত্রী বিধায়কে নিবিচারে কৃষকের উন্নতি হোক কৃষকে খেতি করক যি কথার প্রমাণ দিলে শুক্রবারের দিনটোত বিধানসভার মজিয়াত আপনার মনত পেলাই দিব বিচারিছো 2016 সনের কথা এয়া 2016 সনত বিজেপিয়ে প্রকাশ করা ভিজন ডকুমেন্ট এই ভিজন ডকুমেন্টর কৃষি উন্নয়ন শিতানত প্রথমেই লিখা হয়েছে সমগ্র কৃষিভূমিত পানি যোগান ধরা হব ভিজন ডকুমেন্টর প্রকাশের এতিয়া 9টা বছর হল আর 9 বছরের পাছত সরকারে বিধানসভার মজিয়াত তুলি ধরা তথ্যই কি কয় বিধায়ক অখিল গগৈ করা এটা প্রশ্নের ভিত্তিত মন্ত্রী অশোক সিংহলে দাঙি ধরা তথ্যত উল্লেখ করা হয়েছে যে মাত্র 14% কৃষিভূমিতে বর্তমান পানি যোগানোর ব্যবস্থা আছে অর্থাৎ সর্বমুঠ কৃষিভূমির 86% পানির অভাবত খেতি করব পৰা নাই কৃষকে এই তথ্যত কোৱা হৈছে যে বর্তমান 38.88 লাখ হেক্টর কৃষিভূমি আছে কিন্তু লক্ষণীয়ভাবে ইয়াৰে মাত্র 5.50 লাখ হেক্টর কৃষিভূমিতে জলসিঞ্চন বিভাগের আঁচনির জড়িয়ে যোগান ধরা পানির সহায়ত খেতি করব পৰা যায় অর্থাৎ 86% কৃষিভূমি এতিয়া পানি যোগানোর অভাবের বাবে খেতি নকরাকৈ পেলাই থবলগা হৈছে কৃষকে ইয়ার উপরেও বিধানসভার মজিয়াত লজ্জাজনক স্বীকারোক্তি মন্ত্রী অশোক সিংহালর জলসিঞ্চন বিভাগের 1585 আসনিয়ে বোলে অকামিলা ইয়ার উপরে চলিত বিধানসভা অধিবেশনত সরকারের অরুণোদয় আসনির বাবদ 3800 কোটি টাকা ধার্য করার বিপরীতে জলসিঞ্চনের বাজেট ধার্য করেছে মাত্র 1162 কোটি টাকা অর্থাৎ কৃষিপ্রধান রাজ্যখনের কৃষি খণ্ডর প্রতি সরকারখনের গুরুত্ব কি এই তথ্যই প্রমাণ করে খেতির দ্বারা জনসাধারণক স্বাবলম্বী করে তোলাতক যে জনসাধারণ হিতাধিকারী হয়ে থাকাটোকে বিচারে সেয়া স্পষ্ট এইখিনিতে আপনার জানাব বিচার রিজার্ভ ব্যাংকের এক তথ্য রিজার্ভ ব্যাংকের তথ্য অনুসরি বাহিরে আন রাজ্যসমূহ কৃষি খণ্ডর প্রতি তার সরকারের ভূমিকা কেনেকা এই তথ্য দেখিলে আপুনি অনুমান করব পাৰিব। এই তথ্য অনুসরি পঞ্জাবের 100% কৃষিভূমিতে আছে পানি যোগানোর ব্যবস্থা রাজ্যখনের 41 লাখ হেক্টর কৃষিভূমির 100% পানি যোগান ব্যবস্থা উপলব্ধ একদরে হরিয়ানার 36 লাখ হেক্টর কৃষিভূমির 35 লাখ হেক্টর ভূমিত আছে পানি যোগান
গুজরাটৰ 98 লাখ হেক্টৰ কৃষিভূমিৰ 55 লাখ হেক্টৰ অৰ্থাৎ 50 শতাংশৰ অধিক কৃষিভূমিত আছে পানী যোগান। অন্যহাতে বিহাৰৰ 50 লাখ হেক্টৰ কৃষিভূমিৰ 30 লাখ হেক্টৰ কৃষিভূমিতে আছে পানী যোগান। মধ্যপ্ৰদেশৰ 158 লাখ হেক্টৰ কৃষিভূমিৰ 128 লাখ হেক্টৰ কৃষিভূমিত আছে পানী যোগান। একেদৰে পশ্চিমবংগৰ 52 লাখ হেক্টৰ কৃষিভূমিৰ 31 লাখ হেক্টৰ কৃষিভূমিত আছে পানী যোগানৰ ব্যৱস্থা। কিন্তু বিধানসভাত অসম চৰকাৰে তুলি ধৰা তথ্য অনুসৰি অসমৰ মাত্ৰ 14 শতাংশ কৃষিভূমিতে আছে পানী যোগানৰ ব্যৱস্থা, যাৰ পৰিণতিত অসমৰ কৃষকে গাড়ী কিনাটো দূৰৰ কথা। অসমৰ কৃষকে বাট চাব লগা হয় মাহেকৰ মূৰত পাবলগীয়া বিনামূলীয়া চাউলকেইটালৈ। অসমৰ পথাৰৰ এই দুৰৱস্থাৰ প্ৰধান কাৰণ কি জানেনে? অসম চৰকাৰে লজ্জাজনকভাৱে সদনৰ মজিয়াত দিয়া স্বীকাৰোক্তি যে অসম চৰকাৰৰ জলসিঞ্চন বিভাগৰ 1585খন আঁচনি এতিয়া অকামিলা। ৰাজ্যখনৰ এনে এটা গুৰুত্বপূৰ্ণ বিষয়তে শুকুৰবাৰে অসম বিধানসভাত আনিছিল এটা সংকল্প প্ৰস্তাৱ যে অসমৰ খেতিপথাৰসমূহত 12 মাহেই যাতে খেতিয়কে খেতি কৰিব পাৰে তাৰ বাবে জলসিঞ্চনৰ ব্যৱস্থা কৰিব লাগে। কিন্তু সেই প্ৰস্তাৱ মানি নল'লে অসম চৰকাৰে। বিজেপি দলৰ গৰিষ্ঠ সংখ্যক বিধায়কে এই সংকল্প প্ৰস্তাৱৰ বিৰুদ্ধে ভোট প্ৰদান কৰি অখিল গগৈ এই প্ৰস্তাৱক নাকচ কৰে। এই যে মাননীয় সদস্য শ্ৰী অখিল গগৈ ডাঙৰীয়াই উত্থাপন কৰা সংকল্প প্ৰস্তাৱটো সদনৰ সন্মতি আছেনে? যিসকল সপক্ষে আছে কওক হয়, যিসকল বিপক্ষে আছে কওক নহয়। মই ভাবো নহয়ৰ সপক্ষে, নহয়ৰ সপক্ষে, নহয়ৰ সপক্ষে সংকল্প প্ৰস্তাৱটো নাকচ কৰা। হয়তো মেজৰিটি আছে, হয় প্ৰস্তাৱ যদি চৰকাৰী পক্ষই নিবিচাৰে যে অসমত জলসিঞ্চন নহওক তেতিয়াহ'লে নহওক বুলি কওক তেখেতে। হ'ব, মানে কি কয় আমাৰ প্ৰিপেৰেশ্যন ভোটিঙৰ কাৰণে কিবাটো চেক কৰক। অটো ভোটিং আছে না নাই অনলাইন? মই জাষ্ট হাউচটো 10 মিনিটৰ কাৰণে এডজৰ্ণ কৰিছোঁ ভোটিঙৰ এৰেঞ্জমেণ্টৰ কাৰণে। তো সন্মানীয় সদস্যসকল, আমাৰ এতিয়া যিটো বৰ ডিমাণ্ড কৰিছে, কিন্তু মই আকৌ মচনটো আনিম পাছ কৰাৰ কাৰণে। তাৰপিছত যদি বন্ধ হয় তো ভোটৰ প্ৰক্ৰিয়া প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰীয়ে বুজাই দিব আৰু সেই মৰ্মে হৈ যাব। এতিয়া মই পুনৰ মূল প্ৰস্তাৱলৈ আহিছোঁ। প্ৰশ্নটো হ'ল এই যে মাননীয় সদস্য শ্ৰী অখিল গগৈ ডাঙৰীয়াই উত্থাপন কৰা সংকল্প প্ৰস্তাৱটো সদনৰ সন্মতি আছেনে? যিসকলে সপক্ষে আছে কওক হয়, যিসকল বিপক্ষে আছে কওক নহয়। মই ভাবো নহয়ৰ সপক্ষে, নহয়ৰ সপক্ষে, নহয়ৰ সপক্ষে সংকল্প প্ৰস্তাৱটো নাকচ কৰা হ'ল। মই কৈ আছো এতিয়া আপুনি বহকচোন। নতু বহুত বছৰৰ পিছত ভোটিং হৈছে, সেইকাৰণে ঠিকেই আছে, ভালে হৈছে দে, বহক চাওক চাওক। না না ঠিক আছে, এতিয়া ডিভিজন লবি ক্লিয়াৰ। মই প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী ডাঙৰীয়াক মানে ভোটৰ কিবাটো বুজাই দিবৰ কাৰণে কৈছোঁ আৰু ভোট দিয়া। এতিয়া ৰিজাল্ট এনাউন্স কৰোঁ, দুইবাৰ নকওঁ কিন্তু মই এবাৰেই ক'ম। তো ৰিজাল্ট যিটো আপোনালোকে ভোটদান দিলে, ইয়াৰ ৰিজাল্টটো আহিছে আইচ 30, নচ 39, এবষ্টেন 0। মই ভাবোঁ যে মেজৰিটি নচ পাই গ'ল, এইকাৰণে প্ৰস্তাৱটো নাকচ হৈ গ'ল। এতিয়া অসমৰ জনসাধাৰণক বিজেপি বিধায়ক বা অসম চৰকাৰে উত্তৰ দিয়াৰ সময় যে চৰকাৰে ভাল প্ৰস্তাৱ আনিলে বিৰোধীক সমৰ্থন কৰিবলৈ পৰামৰ্শ আগবঢ়োৱা চৰকাৰখনে বিৰোধীয়ে অনা ভাল প্ৰস্তাৱক কিয় সমৰ্থন নকৰে? অসমৰ খেতিপথাৰত পানী যোগানৰ ব্যৱস্থা হ'ব লাগেনে? যদি নালাগে কিয় নালাগে? অসমৰ খেতিয়কে বছৰটোৰ 12 মাহেই খেতি কৰিব পাৰিব লাগেনে? যদি নালাগে কিয় নালাগে? অসমৰ কৃষকেও খেতি কৰি স্বাৱলম্বী হ'ব লাগেনে? যদি নালাগে কিয় নালাগে?
অসমৰ কৃষকেও পঞ্জাব হাৰিয়ানা আদি কৃষকৰ দৰে ট্ৰেক্টৰ মাৰ্চিডিজ ক্ৰয় কৰিব পাৰিব লাগেনে যদি নালাগে কিয় নালাগে অসমৰ খেতিপথাৰত যদি জলসিঞ্চনৰ ব্যৱস্থা কৰিব নালাগে তেন্তে বিজেপিয়ে কিয় কৈছিল অসমৰ খেতিপথাৰত যদি জলসিঞ্চনৰ ব্যৱস্থা কৰিব নালাগে তেন্তে বিজেপিয়ে কিয় কৈছিল অসমৰ খেতিপথাৰত 100% জলসিঞ্চনৰ ব্যৱস্থা কৰাৰ কথা